বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ মুজিবের পরিবার বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ হাসিনা কিন্তু খুনি নয় একই সাথে অভিশপ্ত পরিবার জি আক্তার ভাই আমরা আপনার কাছে আমরা যেতে চাই যে এই বক্তব্যের প্রতিক্রিয়াটা আমরা একটু আপনার কাছ থেকে প্রথম আমরা শুনতে চাই ধন্যবাদ বাসু সাহেব বিষয়টি আমি খুব স্পর্শকতা আমার জন্য তবে প্রথমে বলতে চাই জনাব তাই রহমান সাহেব যে দিয়েছেন সেটি বাস্তব কথা বলেছেন ইতিহাস কথা বলেছেন পনেরোই আগস্টের পটভূমিকা বলেছেন পনেরোই আগস্টের পরবর্তী অবস্থা বলেছেন ইনু সাহেব মেনু সাহেব বা খন্দকার মুস্তাক বা তৎকালীন ক্যাবিনেট সচিব কথা বলেছেন সেও সত্য কথা কিন্তু আমাদের কাছে আমার কাছে খারাপ লাগে আজকে আমি একজন ছোট্ট ক্ষুদ্র আদমি হিসেবে তারেক রহমান জিয়া রহমানের ছেলে সে রাজনীতিবিদদের কথা বলবে সম্মানের সঙ্গে এমন কথা বলবে যে কথাতে মানুষ হবে মানুষ আনন্দিত হবে মেনে নিবে। ছেলের মুখে জাতির পিতা এটা হয়। আমরা আশা করি না রহমান জিয়াউর বলতেন না শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তারেক রহমানের মাতা প্রাইম মিনিস্টার মাতার সমকক্ষ সেই প্রাইম মিনিস্টার সেখানে বারবার হাসিনা বলাটা আমাদের জন্য খারাপ হয় আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় আমাদের নেতাদের ভাবমূর্তি নষ্ট হয় আমাদের সম্বন্ধে ভাবমূর্তি নষ্ট হয় এই জন্য আসলে এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করতে আমার মনে হয় আমার রুচিতে বাধে ইনু সাহেব কথা ঠিক আছে চাষুদের কথা ঠিক আছে এই কথাগুলো আর সুন্দর করে বলা যেত এই কথাটির সঙ্গে যদি বলা হতো যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তাহলে তার কি লস হইতো সে তো বঙ্গবন্ধু কন্টেম্পোর পলিটিক্স করে না তাই রহমান বঙ্গবন্ধুর বিকল্প নন এই যে ব্যাদবি

এই বি ছেলে যদি আমরা রাজদী দামের আশেম যাই না বাংলাদেশে কি অবস্থা হবে আজকে আমরা দুঃখ নাকে এই দলটাকে ধ্বংস করে দিয়ে গেছে তার কারণে তার জন্য আজকে চিন্তা করেন আজকে আমাদের একের জন্য তা জেলে জেল কাটতেছে বাবর আজকে জেল কাটতেছে কেন কার জন্য তার ব্যক্তিগত জন্য আজকে যে উনি বললে 7300 লোক হত্যা করা হয়েছে 7300 লোক মারাйти থেকে 3000 লোক আর যত লোক যারা হত্যা করা হয়েছে প্রমাণ করতে পারত তাহলে প্রমাণ করেন আজকে কার দায় দায়িত্ব কার আজকে হেফাজত ইসলাম নিজেরাই বলতেছেন এই কথাটা আর তিনি বলতেছেন তিনি শেখ মুজিবের পরিবারকে বঙ্গবন্ধুর পরিবারকে খুনি বলতে চায় কি বলতে বলুক কিন্তু আমি যদি জিয়া রহমান বলি কথাটাকে আমার মুখে মানাবে আমি যদি আজকে খালেদা জিয়া বলি আমি যদি আজকে হাসিনা বলি কথাটা কি মানানসই হবে সুন্দর হবে কিন্তু আমি নিজেকে নিজে ছোট করব তা আমি বাবা তারেক রহমান তোমাকে অনুরোধ করি বাবা তুমি বাংলাদেশের বিএনপি অনেক ক্ষতি করেছো তোমার বাবার ক্ষতি করেছো তোমার মার ক্ষতি করেছো আমাদের দলে ক্ষতি করেছো আল্লাহর ওয়aste লন্ডনে আছো শান্তিতে থাকো তুমি আর যদি বুকের পাটা থাকে সাহস থাকে রাজনীতি করার ইচ্ছা থাকে বাংলাদেশে আসো এসে রাজনীতি করো বক্তৃতা মঞ্চে দাও দেখি এইভাবে দূর থেকে দলটাকে বিপদে ফেলো না বাবা তোমার অনুরোধ আমার